কালীমূর্তি সেবাইজাকমানী পাটিমুনো কিটিংয়ে ককটিশাল হর সকসা জাকা কাইচিনী দংথাইনক পাটিমুনো কিটিংয়ে ককটিশাল হরনি সিমি স্রাংশাল জরাও জিরাইনিয়া বকাহাস্তে আমসয়থেবা জাকা সেকশন বিএনএসএস 163 পাটিমুরানি বাজার থানানি দুর্গানগরনি কইজুরবাড়ি আমসয় টাংশালো তংমানী হিন্দু রং জন্মাষ্টমী সাল আবনি বাকে ককটিশাল হরনি সিমিন জন্মাষ্টমী পূজানী লুয়া জিমুঙ্গ অংখরজাক হিন্দু নখনি বড় রং ফিয়াবা ককটিশাল হর নগী মানখা রানীবাজার দুর্গানগর কৈতুরবাড়ি আমসানী কালী মন্দিরনি মতাইনি বক্রপ্তানী কলাংজাক আবনু নগৈ বেলাইটিং ফ্লাজাক লেখা আমসানী নগরক পাইথাগ অপাটিমুং কিটিংঘিনু দুর্গানগর কৈতুরবাড়ি আমসানী থুরুক বসংনি নগর নগর থাঙ্গে সবাই শুক্রব খাইগা কীটাশক সামুচিত্র খাইনাই রক নগনি মানিকনি সবাই শুক্রব খাইমানী লগে লগে বরংনি নগর হর ফনাঙ্গে রেখা সামুচিত্র খাইনাই রক মূর্তির ঘটনা নিয়ে হয়েছে, মূর্তি ভাঙছে এখান থেকে 1 কিলোমিটার দূরে প্রায়। ওই যে আমরা এটা হইলো দুর্গানগর, তারপরে অষ্টজঙ্গল, তারপরে কৈতিরাবাড়ি, তাহলে কৈতিরাবাড়িতে মূর্তি ভাঙছে। হ্যাঁ, ছোট্ট একটা ছাবরা দিয়ে একটা ঘর আছে, একটা কালী মন্দির আছে, এটা অনেকদিন ধরে আছে। তো ওইখানে বলে মূর্তি ভাঙছে, মূর্তির মাথা নাকি কে ভেঙে ফেলা দিছে, আমরা তো কিছু জানি না। আমরা খাওয়া দাওয়া করিয়া সাড়ে 9টা বাজে শুয়ে গেছি গা, হঠাৎ করে ফোনে 10টা 10টা বাজে, মানে বাড়ির বাড়ির বাউন্ডারির মধ্যে প্রচণ্ড পরিমাণে বাইরে দিয়েছে। কি হয়েছে কি হয়েছে? তারপরে বাচ্চারা জানিয়ে সবাই বিল্ডিং করে গেছে গা, দেখেন ছোট বাচ্চারি বাচ্চারা তো ঘুমাই দিচ্ছে, পরে একটা ফ্যান নাই, এখন যে একটা ফ্যান পরে হয় বাচ্চারা, একটা ফ্যান নাই, তাহলে সব বাচ্চা নিয়ে ঢুকে গেছি গা। তারপরে 2টা গাড়ি ভাঙছে, 2টা বাইক ভাঙছে, গরুর ঘরে গরুর যে খাওয়ার বন, বনের গুঞ্জিতে আগুন লাগাইছে, লাগাইছে এটা রান্নাঘরের থাল বাসন ডিভিশন তো ভাঙ্গিয়া, তারপরে ইয়ে করছে, এরপরে এই গটি ভাঙছে, প্রথম গাড়িটা ঘুরিয়া দুটা করে দরজা ভাঙছে, হেমার আনছে তারা, হেমার হেমার দিয়া দরজা ভাঙ্গিয়া শোকেসের শোকেস ভাঙছে, ভাঙ্গিয়া শোকেসের কাগজপত্র স্বর্ণ টাকা পয়সা যা আছে, মানে একটা ভ্যান পর্যন্ত নয় বাচ্চাটির পরে নেই, কিচ্ছু রাখছে না প্রথমে। তারপরে সবাই লাস্টে দুটা করে ঘরে আগুন লাগাইছে, আমরা তো জানি না এমন কিছু, তারপরে যখন সব কিছু শেষ, না না আমরা তো জানি না, আমরা এখানে যে এমন ঘটনা হইব, আমরা কেমন, আমরা তো শুয়ে গেছি খাওয়া দাওয়া করিয়া, দেখেন বাচ্চা শুয়ে গেছে, আমরা তো জানি না এরকম ঘটনা, আমরা তো শুয়ে গেছি যার যার ঘরে, বাবা মা এই ঘরে, ভাই এই ঘরে, আমি এই ঘরে, তিনজনে সবাই শুয়ে গেছি। তখন এরকম গাড়িগুড়ি ভাঙতেছে, বাউন্ডারি ভাঙতেছে, সবাই গেছি বিল্ডিং করে, যে বাসন যাইব যদি বাড়ি যাই, গাড়ি ভেঙ্গা বাইক ভেঙ্গা ঘরে দরজা ভরে দিয়ে লাস্টে দরজা ভেঙ্গা জিনিসপত্র সব চুরি করছে। করার পরে কিছুক্ষণ পরে আরেকটা গ্রুপ আইছে, আর সেটা কইতেছে ঘটে আগুন লাগা, ঘটে আগুন লাগা, তারপরে 2-3টা ঘরে আগুন লাগাইছে বনে, দেখেন দেখেন আমরা না মানুষ, গরু 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 তো পশু জিনিস, তারা খাবো নাকি এরকম করে কেউ, ঘটনা হয়েছে এখান থেকে 1 কিলোমিটার দূরে, আমরা কিছু বলতে কিছু জানি না, যদি আজকে অপরাধী হইতাম
গুলি গুড়া দিল স্যার, একজন দুঃখ পাইতাম না যে আমরা কোনো বাংলাদেশি না স্যার। আমার দাদা 1956 সালে এখানে জায়গা করছে, এই বাড়িটা 1956 সালে আমার জায়গা কিনতে পারি। আমার বড় ভাই বাবা বেড়ে লেগেছে, বাবা বেড়ে লেগেছে সে রুগী, বাবার রক্তে বাড়িতে বাবা হাসপাতালে ভর্তি। যদি কোনো দোষ করে দেয় মূর্তি ভাঙছে, আমরা কিছু জানি না, দোষ করলে একটাই দোষ করছি, আমরা জাতে মুসলিম, এটাই আমাদের সবচেয়ে বড় দোষ। স্যার আজকের ঘটনা মেনলি এই জিনিস হয়েছে, আমরা জাতে মুসলিম এটাই সবচেয়ে বড় দোষ, আর কোনো দোষ নাই। আমরা সারা দুর্গানগর খুঁজে দেখেন আপনারা যে এরকম কোনো, মানে আমরা পরিবারের নামে একটা ব্যাড রেকর্ড যদি ভাঙ স্যার, একটা ব্যাড রেকর্ড পাইতেন না। কে বা কারা ভাঙছে এটা তো একটা জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে আইছে, তো যখন তারা স্লোগান দিতেছে বাউন্ডারিতে বাইরে তখন আমরা বাচ্চারা জানিছি কেন, তাহলে তো আজকে বাচ্চা ডিজাইন কি করলো। আমার বাবা শুধু যখন সব কিছু শেষ করে লাইছে, ঘরে আগুন ধরে দিয়েছে, একটা ধরেছে আমার বাবাই করতে পারিছে, মানে বাবার কোমরে দুইটা বাড়ি দিয়ে এই ঘরে আগুন ধরে দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে কোনো দাবি রাখবেন? মুখ্যমন্ত্রীর কাছে আমি এটাই দাবি রাখি স্যার, আমরা কি অবরোধ করছি, যদি অবরোধ করে দেয় আমরা গুলি করে মারলাম, কোনো অবরোধ কোনো আমাদের দুঃখ লাগতো না স্যার, কোনো দাবি নাই স্যার আমাদের। কিন্তু যারা আজকে এই ঘটনাটা করছে, আমি শুধু স্যার সুষ্ঠু বিচার চাই, মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমার একটাই দাবি, তারা যাতে সুষ্ঠু বিচার করে এই ঘটনার। আপনারা আপনারা খবর নিয়ে দেখেন, আমাদের পরিবারে যদি একটা কমপ্লেন পান, আমার বাবা ভাই কোনো ফ্যামিলি নেই, আপনারা সারাটা দুর্গানগর পঞ্চায়েত ঘুরে দেখেন, আমাদের পাড়ার নাম দুর্গানগর পঞ্চায়েত, দুর্গানগর পঞ্চায়েত ঘুরে দেখেন, একটা কমপ্লেন পাইছে না কি হিন্দু মুসলিম ট্রাইবেল, আপনারা একটু খবর নিয়ে দেখেন কালকে, একটা কমপ্লেন যদি পান আমাদের পরিবারের নামে। আপনারা কোন বিধানসভার অন্তর্গত? আমরা তো 11 মান্দা বিধানসভার অন্তর্গত। ঘটনা হয়েছে আমাদের, আমরা তো এই গ্রামে সবাই হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বসবাস করি। আজকে বিগত আমরা জন্মের পর তো দেখতেছি বাবা দাদা সবাই এই গ্রামে আসি, এখানে মন্দির আছে, আমরা পূজা চান্দা তুলিয়া আমরা বাড়ি ঘর থেকে পূজা চান্দা তুলিয়া কালী পূজা করানো হয়, তো আমরা সব মিলেমিশের মধ্যে আছি। তারপরে ওই আজকে একটা বিষয় হয়েছে, কালী মূর্তির এই মাথা ভাঙা হয়েছে, অনেক কে বা কারা ভাঙছে এটা তো কোনো, আমরাও এটার চেষ্টা করতেছি বাইকের লিগে কে ভাঙছে, তো এই বিষয় নিয়ে সেটা আমরা একটা শালিসভা বসি সবাই মিলে। বসার পরে একটা মীমাংসার মধ্যে গেছে যে কালকে একটা মিটিং টিটিং হইব, এটার পরের দিকে একটু পরই এই অবস্থা। আর যা প্রথম কি হয়েছে, প্রথমত একটা শালিসভা হয়েছে, তারপরে তো এদিকে তো গেছে লোক গেছে, তারপরে এদিকে কিটা হয়েছে তা কইতে পারতেছি না আমরা, আমরা সবাই তো বাড়ি করে খাওয়া দাওয়া করুম ঘুমামু, এমন সময় চারিদিকে তে লোক আইসে জমজমাই, আমরা তো সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আতঙ্ক হয়েছি কি হয়েছে কি, ওই এতটুকুই। আর বিষয়টা আপনারা যা আছে সব আপনারা দেখেন। অ্যাকচুয়ালি আমরা বাড়ি করে সবাই বাচ্চা খেয়ে শুয়েছি, শোয়ার পরে কী জানি এদিকে একটা হয়েছে শোনা যাইতেছে, তারপরে আমরা গেলাম তো মানে বাড়িছি, বাইরে দেখি সবাই চিল্লাই গেছে, বাইরে থেকে লোক আইছে বুঝেছে যে বাইরেও বাইরেও সব মারলাম ঠিকালাম এরকম মানে বাজে বাজে কথা কইতেছে, তো তারপরে দিয়ে আমরা সবাই ভয়ে ঘর থেকে বাড়িছি না, আমরা কাঠের তলে ভিক্ষা দিই। আমি 2 লাখ টাকা না রাখছি আমার ইতি, তারা আমার সুকৃষ্টি করলে সব লেগে গেছে, দেন না এদিকে একটা কাজ হয়েছে স্যার, এটি কেমনে করলো তারা আমার কি ছোট ভাইয়ের ঘরটা পুরাটা শেষ তার বেড়া যখন বাইরে তখন আমি তারপরে সরাইয়া
আমি ঘরে বয়ে রয়েছি দরজা দরজা লাগাই, এই শুরু করছে একদল যায় আরেকদল লাইয়া, একদল যায় আরেকদল লাস্টাই আইডি কুবাইছে, কুবাইয়া লাস্টাই দরজা তালা ভাঙছে ভাঙিয়ে আইডি করছে। আমি কিন্তু ঘরে, আমি ওই রুমটা, এই রুমটা আবার ভাঙতে পারছে না, বেড়া কুবাইয়া টেলে যায় কিন্তু ঢুকতে পারছে না। মানে এই যে গন্ডগোলটা হয়েছে কি কারণে, কি কারণ হয়েছে স্যার এই কথাটাই আমরা কইতে পারি না। কোন সময় হয়েছে? মূলত ঘটনাটা দেন, আমরা তো কেউ সত্যতামি নাই, আমি বাড়িত নাই এই কয়েকদিন, মনে করেন বৃষ্টি বাদলে সব দিক দিয়ে একটা অশৃঙ্খল হয়ে রয়েছে, তো এই সব দিকে মনে করেন স্কুল কলেজ সব কিছুই বদ্ধ, তার উদ্দেশ্যে মনে করেন বাড়ির থেকে কইতেছে ক বউ বাপের বাড়ি যাইব নিয়ে তারারে বেড়ায় লয়ে বদ্ধ জমন। আমি কালকে পরশু দিন আমি শ্বশুর বাড়িত গেছি, কালকেও আমি শ্বশুর বাড়িতে আসলাম রাত্রে, হঠাৎ করে বলে কিছু লোক এদিক দিয়ে আইয়াছে, এরা এই ভাঙচুর করতেছে, ভাঙচুর কইরা ঘরের ভিতরে ঢুকিয়া লুটপাট করছে, লুটপাট কইরা আমার ঘরের ভিতরে 2,50,000 টাকা আসিল ক্যাশ, এরপরে 2 ভরি স্বর্ণ, মানে আমার ডকুমেন্ট সকুমেন্ট যা আছে সব সিরা টিরা ফুইরা সব কিছু আগুন লাগাইয়া সব কিছু শেষ করে লেছি, কিচ্ছু রাখছে না। একটা গরু, এটা তো বুব জিনিস, এটা এটা কী দোষ, এটা সাইরাই তো অন্তত পক্ষে। ফিয়াবা অ পাটি মুগ কেবল সাগর দুখমান মানে কপ্টমা করে পাটি মুগনি কপ্টমা মানখিনো আমসে ঠাঙ্গল সবাইকা আমসে নি মন্ত্রী সুশান্ত চৌধুরী গডালকে মুসাস পাটি মু অঙ্গে মাইনে টিকে বক্তিশাল হরি ডাম সুসজরনের সেমি 28 অগস্ট শালমারি জরা জিরানিয়া বখাকতে আমসে ঠেবা জাকা সেকশন বি এন এস এস 163। ব্যুরো রিপোর্ট চিনিখরাং।